নমস্কার আজকে নিফটি ব্যাঙ্ক নিফটি মিড ক্যাপ ইন্ডেক্স এবং স্মল ক্যাপ ইন্ডেক্স নিয়ে কিছু আলোচনা করব যারা স্পেশালি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাদের তো এই ইন্ডেক্সের টা একটু ফলো করা যথেষ্ট জরুরি তার সাথে সাথে অনেক ধরনের আজকে স্টক নিয়ে আলোচনা করবো যেসব স্টকে আপনাদের প্রচুর প্রশ্ন আসে যেমন ইয়েস ব্যাঙ্ক থেকে শুরু করে সুজলন এনার্জি সিডিএসএল টাটা মোটরস বা টাটা স্টিল এই সম্বন্ধে প্রচুর আজকে আলোচনা হবে নতুন যে কোম্পানিগুলো আছে যেমন নাইকা থেকে শুরু করে জোম্যাটো সেই ধরনের স্টকগুলো নিয়ে আলোচনা হবে সুতরাং প্লিজ ভিডিওটাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক অবশ্যই করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকানকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো আপডেট ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে যারা এখনও আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি তারা বলবো নিচে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে এবং আমার দেওয়া আছে লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের প্লিজ জয়েন করে নেবেন প্রথমে নিফটির কথা বলি আজকে কিন্তু মান্থলি প্রথম ব্যাংক নিফটির এক্সপায়ারি ছিল মান্থলি ব্যাংক নিফটির এক্সপায়ারি কিন্তু বুধবার করে হবে এটা মনে রাখবেন মান্থলি নট উইকলি মান্থলি এক্সপায়ারি কিন্তু এবার থেকে ব্যাংক নিফটির বুধবার করে হবে আর নিফটির যেমন হয় বৃহস্পতিবার করে হবে বৃহস্পতিবার নিফটির উইকলি এবং মান্থলি দুটো এক্সপায়ারি এখন আপাতত ডেট সেমই আছে আচ্ছা ডেট বা তারি মানে দিন সেমই আছে বৃহস্পতিবার করে এটা যাতে মনে থাকে তো ঠিক আছে আজকে ব্যাংক নিফটিতে কিছু হলেও মানে তেমন শেষে মানে তেমন ভোলাটিলিটি কিছু দেখা যায়নি ব্যাংক নিফটিতে সেই অর্থে ব্যাংক নিফটিতে আসবো তার আগে নিফটি নিয়ে একটু আলোচনা করে নিই আজকে নিফটি একটু ভালো মতনই আমি ডেলি চার্টেই থাকি কারণ ডেলি চার্টে একটু বড় টার্গেট বা আপনার সাপোর্ট নিয়ে কথা বলা যাবে সাপোর্ট আপাতত যেখানে দেখছেন আজকে যেমন একটু ভালো ক্লিন ক্যান্ডেল হয়েছিল কিন্তু শেষের দিকে বন্ধ হতে হতে একটু ওই বাইশ হাজার একশোর কাছে চলে আসে নাহলে বাইশ হাজার দুশোকে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ করছিল তো এইখান থেকে দেখতে পাচ্ছেন মোটামুটি এই যে টোয়েন্টি ইএমএতে সাপোর্ট নিয়ে ও কিন্তু উপরের দিকে যাওয়ার মানে প্রবণতা এখনও আছে ঠিক আছে কখন এই প্রবণতাটা খারাপ দেখা যাবে যখন এই বা একুশ হাজার আটশো একুশ হাজার আটশো এই এইটা ভেঙেও ট্রেড করতে থাকবে এইখানে যদি একটা ক্লোজিং বেসিসে রেড ক্যান্ডেল তৈরি হয় এবং ফলো আপ হয় তখন কিন্তু একটু খারাপ দেখা দেবে সেটা একুশ হাজার আটশো তার আগে পর্যন্ত কিন্তু নয় একুশ হাজার আটশোতে একটু ভালো সাপোর্ট আছে একুশ হাজার আটশো থেকে একুশ হাজার নশো এই জোনটা তার উপরে যখন আছে অবভিয়াসলি ভালো উপরের দিকে উপরের দিকে বাইশ হাজার পর্যন্ত কিন্তু যাওয়ার এখনও সুযোগ আছে ঠিক আছে এখনও কনসোলিডেট করছে এই জায়গাটাই ঠিক আছে যতদিন কনসোলিডেট করে ততদিন ভালো মানে ততই ভালো তত ব্রেকআউট বা ব্রেকডাউনটা একটু মানে তেজিটা বা মন্দি যেটাই হোক একটু একটু ট্রেন্ডিং হতে পারে বলে মনে হয় তো কনসোলিডেট করছে ঠিক আছে কিন্তু উপরের দিকে বাইশ হাজার পাঁচশো কিন্তু ছোঁয়ার যথেষ্ট চান্স আছে উপরের দিকে ব্রেকআউট করার প্রবাবিলিটিটাই বেশি কিন্তু দেখা যাক কিন্তু সাপোর্ট আর উপরে এই ব্যাপারটা এই দুটো জোন কিন্তু আমি নজরে রেখে চলছি ব্যাংক নিফটিতে আসবো আজকে ব্যাঙ্ক নিফটি তেমন কিছু করছিল না মনে হচ্ছিল একটা সময় যেন সাতচল্লিশ হাজারটা ছুঁই ছুঁই করবে কিন্তু সাতচল্লিশ হাজার কিন্তু ও ক্রস করতে পারেনি সুতরাং আগামী দিনগুলোতে কিন্তু এই সাতচল্লিশ হাজার তিনশো এইসব দিকগুলোতে কিন্তু একটু প্রথমে নজর থাকবে এই যে জোনগুলো যেটা আগে মাল্টিপল টাইম সাপোর্ট ছিল তারপর সেটা রেজিস্ট্যান্স হয়েছে সেই সাতচল্লিশ হাজার তিনশো তিনশো পঞ্চাশ এই জোনটাকে ক্রস করে ও যদি থাকে তাহলে কিন্তু আবার লাইফ হাইকে ও চ্যালেঞ্জ নিশ্চয়ই জানাবে আপাতত নিফটিও এই ব্যাংক নিফটিও কিন্তু নিফটির মতো কনসোলিডেট জোনে আছে উপরের দিকে আমার সাতচল্লিশ হাজার লেভেলটাকে দেখব সাতচল্লিশ হাজারের পরে অবভিয়াসলি সাতচল্লিশ হাজার তিনশো আর নিচের দিকে আমার যেখানে থাকবে প্রথমে ছেচল্লিশ হাজার তারপর পঁয়তাল্লিশ চল্লিশ হাজার আটশো এই জোনটা পঁয়তাল্লিশ হাজার আটশো কেন বলছি যেহেতু এই 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 জোনটা পঁয়তাল্লিশ হাজার আটশো থেকে ডেইলি চার্টে নিয়ারলি দুদিন কিন্তু সাপোর্ট নিয়েছে আগে কয়েকদিন আগে তো তার জন্যে পঁয়তাল্লিশ হাজার আটশোটা ইম্পর্টেন্ট একটা সাপোর্ট জোন সেটা থেকে এখন অনেকটাই দূরে আছে প্রায় হাজার পয়েন্ট দূরে আছে কিন্তু নিয়ার টার্মে এইটা যদি ভাঙে তখন একটু মুশকিল না হলে এই জায়গাটা ঠিক আছে তবে প্রথম যেটা আমি দেখব সেটা হচ্ছে ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার যাতে না ভাঙে একটা রাউন্ড ফিগার ওখানে অনেকে ওপেন ইন্টারেস্ট আছে চার্টে তেমনভাবে না এলেও ছেচল্লিশ হাজারের একটা মহাত্ম কিন্তু আপনার ওপেন ইন্টারেস্টের দিকে আছে সেই দিকে নজর রাখবেন চার্টে যে দুটো লেভেল আসছে কাছাকাছি সেই দুটো লেভেল কিন্তু আমি আপনাদের মার্ক করে দিয়েছি একটু একটু মিডিয়াম টার্ম বা একটু লঙ্গার টাইম ফ্রেমের জন্য কিন্তু এটা একটু নজর রাখবেন ওকে মিড ক্যাপ স্মল ক্যাপে একটু আসি মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু যা বুঝতেই পারছেন উপরের থেকে প্রায় দশ পার্সেন্টের মতো কারেক্ট করে যদি আমি দেখি হ্যাঁ প্রায় যখন আট দশ পার্সেন্টের মতো আট ন পার্সেন্টের মতো কারেক্ট করেছিল উপরে তারপর আবার কিন্তু নিচ থেকেও প্রায় অনেকটাই প্রায় অনেকটাই রিকভারি আপাতত হ্যাঁ পাঁচ পাঁচ পার্সেন্টের মতো রিকভারি দিয়ে দিয়েছে তাই জন্য দেখবেন এই গত তিন চার দিনে কিন্তু আপনাদের যে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো আছে বা স্টকগুলো আছে সেগুলো কিন্তু মোটামুটি একটু রিটার্ন দিয়েছে এই জন্যই বলছিলাম যখন জাস্ট এক সপ্তাহ দু সপ্তাহ আগে একটু মনে করুন যখন বাজারে ওই ক্র্যাশের খবর চলছিল এইসব চলছিল তখন আমি কিন্তু বারবার নিজে ভিডিও বানিয়ে নিজের পোর্টফোলিও সুইং পোর্টফোলিও ওপেন করে নিজের ইভেন মিউ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও জেরোধা কয়নে ওপেন করে আপনাদেরকে বলেছিলাম যে আমি কিন্তু বিক্রি করছি না বরং আরও অ্যাড করছি এই যে ফল এটাকে কাজে লাগাবার চেষ্টা করছি আজকে দেখুন একটু হলেও তো একটু ভালো নিশ্চয়ই সেই 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 যে দু সপ্তাহের ইনভেস্টমেন্টগুলো কিন্তু প্রত্যেকটাই উপরের দিকেই আছে এই জন্যই বলছি ভালো স্টক ভালো স্টক ভালো মিউচুয়াল ফান্ড থাকলে কিন্তু হাত করাটা উচিত নয় এই সময় নিচে প্লিজ কমেন্ট করে জানাবেন যে তখন যে একটু বলেছিলাম নিজের পোর্টফোলিও ওপেন করে আপনাদের একটু কনফিডেন্স দেওয়ার চেষ্টা করেছিলাম সেটা কাজে দিয়েছে কিনা একটু নিচে কমেন্ট করে জানাবেন আমিও তাহলে মোটিভেটেড হব আর ভিডিওকে প্লিজ একটু লাইক করে দেবেন চলুন একটু স্মল ক্যাপ ইন্ডেক্সটা দেখি স্মল ক্যাপ ইন্ডেক্সও সেই স্মল ক্যাপ ইন্ডেক্স উপর থেকে যদি দেখেন একদম লাইফ আই থেকে কিন্তু ও প্রায় তেরো চোদ্দো পার্সেন্টের মতো কিন্তু নিচের দিকে কারেক্ট করেছিল এই এত পর্যন্ত তারপর কিন্তু এই কদিনে আবার যদি আমি লো থেকে দেখি লো থেকে প্রায় সাত পারসেন্টের মতো ছ সাত পার্সেন্টের মতো ও কিন্তু উপরে একটা মুভ দিয়েছে এবার টোয়েন্টি ইএমএতে আবার যদি রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামে কিনা সেটা একটা মানে ভয়ের জায়গা থেকে যাচ্ছে তবে দেখা যাক মোটামুটি রিকভারি করেছে অনেকটা এটা একটা ভালো দিক চলুন এবার কয়েকটা স্টক নিয়ে খুব সংক্ষেপে তাড়াতাড়ি আলোচনা করে নেবো প্রথমেই সিডিএসএল নিয়ে আলোচনা করি ডিএসএল স্টকটা আজকে একটা স্ট্যান্ডার্ড চার্টার তাদের পুরো যে স্টেক আছে সাত আট পার্সেন্টের মতো স্টেক কিন্তু তারা আজকে সেকেন্ডারি মার্কেটে অফলোড করেছে মানে বিক্রি করে দিয়েছে ব্লক ডিল হয়েছে তার জন্যই কিন্তু আজকে পাঁচ ছ পার্সেন্টের মতো নিচে বন্ধ হয়েছে অ্যাজ আ ডিসক্লেমার এই সময়টা আমিও একটু টেলিগ্রামে পোস্টও করেছিলাম যে এই সময় একটু মানে মানে দেখুন টেলিগ্রামের পোস্টের ব্যাপার নয় আপনারা সবাই জানেন হয়তো অ্যাজ আ ডিসক্লেমার কোনো বাইসেল হোল্ড রেকমেন্ডেশন নয় যে সিডিএসএল আমার পোর্টফোলিওতে লং টার্মের জন্যে আছে মানে দশ বছর কুড়ি বছর তার জন্যে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি পাঁচ ছ এরকম নিচে পড়ে তখন সেটা একটু হলেও অ্যাড করার ব্যাপারটা থেকে যায় তো লং টার্মে মোটামুটি অ্যাড করার ব্যবস্থা থেকে যায় আমি নিজেও একটু অ্যাড করেছি আজকে এরকম জিনিস তো হতেই থাকে যদি দেখেন ছ মাসে ভালোই রিটার্ন দিয়েছে ছাব্বিশ এক বছরে যদি দেখেন 90% পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে সিডিএসএল যদি লাইফ লং দেখেন মোটামুটি পাঁচ বছরে যেটা সেটা হচ্ছে আপনার পাঁচশো চেয়ে মানে ছগুণ হয়ে গেছে প্রায় স্টকটা নিচ থেকে তাহলে যথেষ্ট ভালো মাল্টি ব্যাগার রিটার্ন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যাই হোক এরপরের স্টকে আসবো হিন্দুস্তান অ্যারোনটিক্স বা হ্যাল হ্যাল আজকে মোটামুটি এর আগের দিন একটা ভালো র্যালি দিয়েছিল প্রায় একশো টাকার মতো মুভ দিয়েছিল পাঁচ দিনে দেখতে পাচ্ছেন সাত পার্সেন্টের মতো মুনাফা দিয়েছে এত মানে এই আগের দিন বাড়ার জন্যে আজকে পনেরো টাকার মাত্র একটু রেড হয়ে আছে ওগুলো কোনো ব্যাপারই না এক মাসে যদি দেখেন ওই ছ সাত পার্সেন্টের মতো রিটার্ন হলেও কিন্তু আমার সুইং ট্রেডিং পজিশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আছে এবং যখন খারাপ অবস্থায় চলছিল তিন হাজার টাকারও নিচে একটু নেমে গেছিলো বারবার চ্যানেলে এসে বলেছিলাম যে ধৈর্য রাখুন এইসব ভালো কোম্পানি এগুলো খুবই ভালো কোম্পানি এবং মানে বুল রানটা শেষ হয়ে যাওয়ার বলে তো মনে হচ্ছে না যাই হোক সেই তিন হাজার টাকার স্টক কিন্তু তিন হাজার হয়ে গেল যাই হোক এবার রিটার্ন তো মোটামুটি ছ মাসের রিটার্ন দেখতেই পাচ্ছেন খুব ভালো রিটার্ন দিয়েছে কি আর বলবো ভালো কোম্পানি ডিফেন্সের একটা ব্যাপার তো আছেই সব থেকে বড়ো ভালো যেটা লাগছে সেটা হচ্ছে লার্সান টিব্রো একটা বড় লার্জ ক্যাপ কোম্পানি যতবার ডিপ দিয়েছে এই বিগত ছ মাসের মধ্যে ততবার আমি এসে বলেছি আপনাদের কাছে যে লার্সন অ্যান্ড টিব্রোতে ডিসক্লেমার আমারও একটা সুইং পোর্টফোলিওতে নেওয়া আছে মিডিয়াম টার্মের জন্য তো তবে আমি আমার নেওয়া আছে বলেই যে আপনাদের কোনো রেকমেন্ডেশন বা বাই সেল হোল্ড কোনো অ্যাডভাইস একদমই নয় নিজেরা অ্যানালিসিস করবেন তারপর ডিসিশন নেবেন তো সেটাইও দেখুন এইটাও এই স্টকটাও আমার মনে আছে এই স্টকটা যখন আমি নিয়েছিলাম তারপর কমে গেছিলো একটা কমেন্টও ভিডিও নিচে পেয়েছিলাম যে এই তো আপনার দেখে আমিও নিয়েছিলাম কিন্তু কমে গেছে আমার তো অনেক লস চলছে আপনার তো লাভ হয়ে যায় কিন্তু আমার লস হয় মানে অনেক কিছু এই কথাবার্তা প্রথম কথা তো আমি নিতে বারণ করি আর দ্বিতীয় কথা আজকে আজকে আজ আজকে কি বলবেন যখন তিন হাজার সাতশো হয়ে গেল মোটামুটি লাইফাই হয়ে গেল সেটা কি কি বলবেন দেখুন এই স্টকগুলোতে ভালো স্টকে থাকতে গেলে নিজেকে অ্যানালিসিস করতে হবে অ্যানালিসিস করে নিয়ে সেগুলোতে টিকে থাকতে হবে নিজে অ্যানালিসিস করে নিলেই কিন্তু আপনারা টিকে থাকতে পারবেন না হলে টিকে থাকতে পারবেন না আমার কাজ হলো আপনাদের চিনিয়ে দেওয়া স্টকগুলোকে কোনগুলোকে অ্যানালিসিসের জন্য রাখবেন তারপর ডিসিশন আপনাকেই নিতে হবে ঠিক আছে লারসন অ্যান্ড টিব্রো যথেষ্ট ভালো স্টক দেখতেই পাচ্ছেন এক মাসে লার্জ ক্যাপের মতো স্টক পাঁচ ছ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন একটা লার্জ ক্যাপ স্টক থেকে পাওয়া গেছে হ্যাঁ তাও মাঝে মাঝে দেখুন উপর থেকে নিচে এসেছে এই যে উপর থেকে নিচে এসেছে এই এই গুলো যারা নিতে না পারবে তাদের স্টক মার্কেটে আমি বলছি স্টক মার্কেটে ক্যাপে থেকেও যদি এত চিন্তা থাকে তাহলে তো ডাইরেক্ট স্টকে না আসাই ভালো তাহলে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে করুন ঠিক আছে বা বাস্কেট বানিয়ে একটা পোর্টফোলিওতে ট্রেড করুন একটা স্টকে ইন্ডিভিজুয়াল ডাইরেক্ট স্টকে আসতে পারবেন না কারণ যেকোনো স্টক এরকম ওঠার পর একটু তিন চার পার্সেন্ট ছ পার্সেন্টের রানিং কারেকশন যে কোনো সময় আসবে ঠিক আছে যাই হোক এখনও যথেষ্ট ভালো লাগছে আচ্ছা আজকে যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে এবিবি ইন্ডিয়া এবিবির একটা আপগ্রেড হয়েছে বিদেশি ব্রোকিং সংস্থা আপগ্রেড করেছে এবং ডোমেস্টিক ব্রোকিং সংস্থাও অনেকগুলো কিন্তু বিগত কয়েক মাস ধরেই এগুলোকে আপগ্রেড করা চলছে এবং এবিবি সিমেন্স লার্সেন অ্যান্ড টিব্রো এই যে ক্যাপিটাল গুডস জাতীয় যে কোম্পানিগুলো সেগুলোর প্রতি যে আমার বুলিশ মতামত সেগুলো কিন্তু অনেক মাস আগে থেকেই আপনাদের সাথে শেয়ার করা আছে ঠিক আছে সরি তো তার মধ্যে যেমন লার্সেন অ্যান্ড টিব্রোটা যেহেতু একটু দেশীয় কোম্পানি একটু ভালো লাগে তার জন্যে ট্রেড আছে কিন্তু এবিবি সিমেন্টস এরাও যথেষ্ট ভালো যদি পাঁচ বছরে দেখেন পাঁচ বছরে চারশো পার্সেন্টের মতো রিটার্ন করে দিয়েছে এবং লাস্ট ছ মাসেও যদি দেখেন তিপ্পান্ন পার্সেন্টের মতো রিটার্ন কিন্তু এবিবি জেনারেট করে দিয়েছে হ্যাঁ আমাদের অনেকেই মনে হয় আরে তিন চার হাজার টাকা স্টক এখন তো ছ হাজার দেখছেন ছ মাস আগে তিন মানে কেউ তো চার হাজার টাকা এরকম সাড়ে চার হাজার টাকা হয়তো ছিল ওরে তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকার স্টক ধর কি কি যাব। তা হয় না পার্সেন্টেজ টার্মসে দেখুন ঠিক আছে আপনি ইয়েস ব্যাঙ্ক যদি তিরিশ টাকায় নিয়ে সেটা সেটাও যদি পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দেয় মানে পনেরো টাকা লাভ আসে আর এটাও যদি আপনি তিন হাজার টাকা নিয়ে সাড়ে চার হাজার টাকায় বিক্রি করেন মানে সেটাও যদি পঞ্চাশ পার্সেন্ট হয় পার্সেন্টেজ টার্মসে দুটোই এক একটাতে হয়তো কম শেয়ার পাবেন একটাতে নাম্বার অফ শেয়ার বেশি পাবেন সেটা দিয়ে কোনো দিন শেয়ার মার্কেট হয় না আপনারা যারা একদম নতুন তাদেরই এই কনফিউশন থাকে পুরনোরা আশা করি বুঝে গেছেন যে এখন পার্সেন্টেজ টার্মসেই দেখতে হয় সুতরাং ভালো স্টকে থাকবো ভালো স্টকে ভালো স্টকে নেব যাদের রেজাল্ট ভালো হচ্ছে এবিবির কিন্তু রেজাল্ট কোয়ার্টারলি কোয়ার্টার অন কোয়ার্টার ভালো হচ্ছে সিমেন্টসেরও তবে মাঝে মাঝে কিন্তু এগুলো পড়ে আপনি যদি দেখেন ছ মাসেও কিন্তু এইখান দেখুন এখানে ডিসেম্বর থেকে এই যে এত পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় একই দামেও কনসলিডেট করেছে এই ফেজটা মনে হয় দেখতে দেখতে পাচ্ছেন এই ফার্স্ট ফেজটা কিন্তু কনসলিডেট করেছে কিন্তু এইখানেই মানুষ ছেড়ে দেবে দোর কি আর করবো ছেড়ে দিই তারপরেই যখন বেরবে তখন আবার আফসোস এ বাবা ছেড়ে দিলাম তারপর বেড়ে গেল ভালো স্টক যদি থাকে যারা রেজাল্ট ভালো করছে এই করছে তারা একটা বাড়ার পর কনসোলিডেট করবেই এই যে বাড়লো আবার দেখবেন কিছুদিন হয়তো কনসলিডেট করছে তারপর আবার আবার হয়তো বাড়ছে এই স্টক কখনো স্ট্রেট লাইনে বাড়েও না স্ট্রেট লাইনে নামেও না মানে একটু একটু কনসোলিডেট করবে এটা জানা কথাই হ্যাঁ নামে অনেক সময় স্ট্রেট লাইনে বাজে খবরে সেটা আলাদা ব্যাপার কিন্তু নর্মাল টাইমে বলছি নর্মাল টাইমে কনসোলিডেট করবে আবার বাড়বে কনসোলিট করবে এই প্যাটার্নগুলো কিন্তু একটু মনে রাখতে হবে চলুন পরের স্টকে যাই সিমেন্স নিয়ে তো আলোচনা করলামই আর করলাম একই ধরনের দেখতে পাচ্ছেন ছ মাসে এও পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে এও তিনশো সাতষট্টি পার্সেন্ট রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে যথেষ্ট ভালো তবে এও মাঝে মাঝে দেখুন উপর থেকে নিচে কারেক্ট হয় যথেষ্ট কারেক্ট হয় এই কারেকশানটা হাতে রাখতে হবে মানে তখন বুঝতে হবে যে কোম্পানি কি খারাপ হয়ে গেছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখবেন যে না কোম্পানি খারাপ হয়নি তাহলে থাকা যায় এই ডিসিশনটা নিজে থেকে নিতে হবে মারুতি সুজুকি কেন রেখেছি অনেক বহুদিন বাদে মারুতিতে একটু ভালো চলছে আপনারা যদি দেখেন এই মার্চ মাসের থেকে এগারো হাজারের স্টক প্রায় প্রায় বারো হাজার পাঁচশো হয়ে গেল মারুতির মতো একটা লার্জ ক্যাপ স্টক এবং অটো সেক্টরে যদি বলেন অটো সেক্টরটা খুব ভালো চলছে তার মধ্যে স্টকগুলো আপনারা জানাই আছে আমি তাও বলে দিই এম টিভিএস মোটর তারপর মারুতি টাটা মোটর সেইগুলো তো পছন্দের জিনিস আছেই তারপর সেকেন্ড ক্যাটাগরিতে থাকবে হয়তো অশোক লেল্যান্ড বা অন্যগুলো কিন্তু বাজা বাজাজ অটোর নামটাও নিতে ভুলে গেলাম বাজাজ অটোও আছে প্রথম সারির স্টক এই বাজাজ অটো তারপর টাটা মোটর টিভিএস মোটর এই জিনিসগুলো কিন্তু ভালো কাজ করছে ভালো ওদের সেলস বাড়ছে সুতরাং অটো সেক্টরের প্রতি নজরটা কিন্তু আজকে নয় যারা আমার চ্যানেল ফলো করেন অটো সেক্টরের প্রতি বুলিশনেস ওই টাটা মোটরস তিনশো চারশো থেকেই শুরু হয়েছিল তো তখন থেকেই মোটামুটি আছে জোম্যাটো আপনাদের প্রচুর পছন্দের স্টক এবং আমার প্রচুর প্রশ্ন আসে আমার এখানে জোম্যাটো দেখুন রেজাল্ট ভালো করছে বলে রেজাল্ট মানে লস মেকিং কোম্পানি ছিল তারপর কয়েক কোয়ার্টার একটু বিটা পজিটিভ করছে মানে একটু হলেও লস থেকে ঘুরে দাঁড়াচ্ছে তার জন্যই কিন্তু বাজার ওকে একটা এই একশো ছ মাসে একশো পাঁচ টাকার স্টক হয়ে গেল একশো আশি টাকার মতো মোটামুটি আশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে তবে এগুলোতে কি ট্রেডিং বেট হিসেবে ঠিক আছে কারণ কখন কোয়ার্টারলি রেজাল্টে আবার যদি একটু লসটা বেড়ে যায় তখন দেখবেন আবার পাঁচ দশ পার্সেন্ট কারেক্ট করে গেছে সুতরাং এগুলো একটু রিস্কি ধরনের স্টক রিস্কি ধরনের স্টকে ওই টোটাল পোর্টফোলিওর পাঁচ পার্সেন্ট বা দু পার্সেন্টের মতো অ্যালোকেশন রাখলেন ঠিক আছে ওই এই নয় যে আপনার কাছে মানে আমার কাছে পাঁচ লাখ টাকা নিবেশযোগ্য আছে আমি পাঁচ লাখ টাকার মধ্যে পুরো পাঁচ লাখ টাকাই একটা কোম্পানি জোম্যাটোতে লাগিয়ে দিলাম কারণ একশো আশি টাকা বেশ ছোটো টিকিট সাইজের আমাদের তো এটাই অনেকে দেখে না অনেক ইনভেস্টার স্পেশালি যারা নতুন তারা এটা দেখে পুরো পাঁচ লাখ টাকা এখানেই লাগিয়ে দেবো না তার বদলে এন টি এনটি বা সিমেন এবিবি এগুলোতে করবো না কারণ ওগুলো তো তিন হাজার পাঁচ হাজার টাকা স্টক এই মানসিকতা একটু ছাড়তে হবে ঠিক আছে পোর্টফোলিও অ্যালোকেশানটা খুব কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যাই হোক এগুলো রিস্কি স্টক এগুলোতে আবার বলে দিলাম কিন্তু যতদিন কোয়ার্টারলি রেজাল্ট দেখবেন কারোর কাছে যদি থাকে থেকে থাকে কোয়ার্টারলি রেজাল্টে যতদিন পজিটিভ আসছে ভালো আসছে ঠিক আছে এগুলো ফান্ডামেন্টাল অনুযায়ী আলটিমেটলি কিন্তু এই যতই এখন দাম বারুক ওই বারুক দেখে ওই পাঁচ দিনে বারো পার্সেন্ট বেড়ে গেছে বলে লাফিয়ে নিলাম দাম দেখে শুধু নিলাম তাহলে দামের মধ্যে ফেঁসেও যাবেন রেজাল্ট যতক্ষণ ভালো হচ্ছে ভালো হবে কোয়ার্টারলি রেজাল্ট মানে ফান্ডামেন্টালটা যদি ঠিক থাকে বা ইম্প্রুভ করে ঠিক থাকে তো এখানে বলা যায় না ইম্প্রুভ যদি করে উত্তরোত্তর তাহলেই এই স্টকে থাকবো না হলে থাকার আমার পার্সোনালি কোনো ব্যাপার নয় যদিও আমার পজিশন নেই কিন্তু তাও আমি বললাম যে আমি হলে এইটা করতাম ইয়েস ব্যাঙ্ক ঠিক আছে কি আর বলবো প্রচুর প্রশ্ন আসে যেহেতু কুড়ি তিরিশ টাকার প্রশ্ন সেদিনকেই একজন বলছিলেন যে আমার আমার চ্যানেলের রেগুলার দর্শক যে ইয়েস ব্যাঙ্ক তো দাদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে আমি তো অবাক হয়ে গেলাম কখন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মানে এখান থেকে মানে ক্রমাগত বেড়েই যাচ্ছে সে দেখছে এটা পার্সপেক্টিভ হচ্ছে কখন থেকে আপনি দেখছেন এই যে কুড়ি টাকার থেকে যদি দেখেন তাহলে তো সে তেইশ টাকা হয়ে গেছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছে কুড়ি টাকা থেকে যদি দেখেন এই 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 ডিপ থেকে যদি দেখেন আবার কেউ যদি এখান থেকে দেখে যে তিরিশ টাকায় নিয়েছিল তা সে তো বলবে তেইশ তিরিশ টাকার স্টক তেইশ টাকা হয়ে গেছে তো এটা পার্সপেক্টিভের উপর নির্ভর করে এই ধরনের স্টকে খুব রিস্কি এই ধরনের স্টক একটু অ্যাভয়েড করাই ভালো যদিও ওইজ যদিও কারোর কাছে থাকে টু পার্সেন্ট থ্রি পারসেন্ট টোটাল পোর্টফোলিওর তার থেকে বেশি হওয়া তো একদমই উচিত নয় বলে আমার পার্সোনাল ধারণা এমনিতে ইয়েস ব্যাংক ইয়েস ব্যাঙ্ক যে খুব একটা আহামরি কিছু করছে তা নয় তার থেকে অনেক ব্যাংক আছে এবং যদি ভ্যালু ইনভেস্টিং চান তাহলে তো এইচডিএফসি ব্যাংকই একটা ভালো ব্যাংক নিচের দামে অনেক পাওয়া যাচ্ছে তাই না তো সেই দিকের একটু নজর বেশি থাকতে হবে এমনি সরকারি ছোটখাটো ব্যাংকও আছে যদি ছোট টিকিট সাইজেরই পছন্দ হয় তাই না যাদের পার্সপেক্টিভটা অনেকটা ভালো কারণ ইয়েস ব্যাংকগুলোতে কি হতে চলেছে পরে আবার কি হবে তার একটা ভবিষ্যতের কিন্তু এখনো যে সবকিছু ঠিক হয়ে গেছে ফিনান্সিয়াল রেজাল্ট ঠিক হয়ে গেছে তা নেই তা কিন্তু নয় একটু কোয়েশ্চেন মার্ক থাকছেই সুতরাং এই যে প্রবলেম কি হবে হয়তো নিলেন তারপর ধরুন কেউ ধরুন এখানেও নিয়েছেন নেওয়ার পর এই যে প্রাইস কারেকশনটা হলো এটা কি বরদাস্ত করতে পারবেন উত্তর হলো না রিটেল ইনভেস্টার আমরা এই এই নিচে যাওয়াটা বরদাস্ত করতে পারি না তখনই হবে প্রবলেম একটা একটা ইয়েস ব্যাংক যদি দশ পার্সেন্ট পরে তার যতটা চান্স থাকবে দশ পার্সেন্ট রিকভারি করার যদি এল বা নিফটি দশ পার্সেন্ট পরে আমরা মোটামুটি নিশ্চিন্ত থাকতে পারি যদি হোল্ড করা যায় নিফটি থেকে দশ পার্সেন্ট মেক করে দেবে তাই নয় কি এটাই লার্জ ক্যাপ বা ভালো স্টক যাদের ফান্ডামেন্টাল ভালো মিড ক্যাপের মধ্যে অনেক ভালো স্টক আছে যাদের ফান্ডামেন্টাল ভালো সেই ধরনের স্টকে থাকলে কিন্তু এটাই সুবিধা যে তারা ঠিক নিজেকে রিকভারি করে নিতে পারে ওকে তার জন্যই বলছি ওকে পরের স্টক সুজলন এনার্জি আপনাদেরও অনেক প্রিয় একটু গ্রিন নিয়ে কথাবার্তা হয় বলে গ্রিন এনার্জি নিয়ে বলে এখন বাড়ছে কিন্তু একটা কথা মনে রাখবেন ছ মাসে দেখুন পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে ছ মাসে পঞ্চাশ পার্সেন্ট এ রিটার্ন দিয়েছে আর ছ মাসে পঞ্চাশ পার্সেন্ট এবি এও রিটার্ন দিয়েছে এবিবিও রিটার্ন দিয়েছে তাহলে আমরা সেখানে যাব না কেন ছ মাসে তেইশ পার্সেন্ট লার্সনের মতো স্টকও রিটার্ন দিয়েছে ঠিক আছে এবিবি আর সিমেন্টস তো আমি দেখালাম কিন্তু সেগুলোতে আমাদের যেতে মন করে না কেন একবার প্রশ্ন করুন যে যারা ভালো করছে অনেকটা অনেকটা কি বলে স্টেবল বিজনেস অনেকটা রিটার্ন দিয়েছে সেইখানে কি যেতে মন করে না আমরা তো পার্সেন্টেজ টার্মসের রিটার্নটা দেখব দাম দেখে তো নয় তাই না একই তো পার্সেন্টেজ টার্মসে তো একই এইটা দিকে একটু মাথায় রাখার চেষ্টা করবেন যদি এটা একটু নতুন ধরনের লাগে অনেকেরই এটা জানেন না আমি তাই জন্য বলবো যারা অলরেডি জানেন তারা প্লিজ এই ভিডিওটাকে একটু লাইক করে দিন যাতে নতুন যারা ইনভেস্টার বাজারে আসছেন তারা এই ব্যাপারটাকে একটু মাথায় রাখার চেষ্টা করবেন আপনি লাইক করলে ইউটিউব আরও সকল মানে অনেক ইনভেস্টারের কাছে এই ভিডিওটাকে পৌঁছাতে সাহায্য করবে তো প্লিজ ভিডিওটাকে একটু লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো চলুন এবার হাডকো নিয়ে একটু কথা বলি রেজাল্ট ভালো হচ্ছে হাটকোর তার জন্যেই তো দেখছেন একটা ছ মাসে একশো পনেরো পার্সেন্ট ছ মাসের স্টকটার দ্বিগুণ হয়েছে তো এমনি নয় প্লাস বাজেটে একটা ব্যাপার ছিল আমার পার্সোনাল পজিশন ছিল দুশো টাকায় তারপর নিচের দিকে যখন ওই এই দু তিন মানে দু সপ্তাহ আগে ওই যে দু একদিন যে মিড ক্যাপে একটু বড় ধস নামলো সেক্ষেত্রে আমার স্টপ লস হিট হয়ে যায় আমি স্টপলস হিট করে বেরিয়ে যাই সেটা সেই নিয়ে তো ভিডিও আমি আপনাদেরকে মানে আগেও দিয়েছি বেরিয়ে গিয়ে আমি একটু লার্জ ক্যাপে চলে যাই যে এখানে হ্যাল ফ্যাল আমাদের হ্যাল তারপর আপনার এন টি তাতে লসটা তো অনেকটাই মানে পুরোটাই রিকভারি হয়ে লাভে অনেকটা চলে গেছে তারও ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া হয়েছে যে কীভাবে লস রিকভারির ব্যাপারটা কীভাবে কী করা যায় তার সেই ভিডিওটা আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে শেষের দিকে অ্যাড করে দেবো প্লিজ একটু দেখে নেবেন হাডকো যথেষ্ট ভালো কোম্পানি ঠিক আছে তবে মিড ক্যাপ স্মল ক্যাপ জাতীয় যেহেতু কোম্পানি বা মানে ছোট যেহেতু কোম্পানি সেহেতু এতে ভোলাটিলিটিতে কিন্তু থাকতে পারে একটা জিনিস আমি ভুলে মানে আপনারা ভুলে যান অনেকেই একটু মনে করিয়ে দিতে চাই আমার আমার এখানে প্রশ্ন আর এখন কি হাডকো নেওয়া যায় বা এখন কি একটা স্টক নেওয়া যায় স্টকটার নামটা দেখেই মনে হয় স্টকটা একদমই স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ জাতীয় স্টক জাস্ট নিজেকে প্রশ্ন করুন দু সপ্তাহ আগেই তো যা বাজারে মিড ক্যাপ স্মল ক্যাপে যা মার কাটকাট ব্যাপার ছিল সব নিচের দিকে যাচ্ছিল সেই ভোলাটিলিটিটা থেকে কি কিছু শেখেননি নি বা কিছু কি আমরা শিখি না আমাদের শেখা উচিত সেই ভোলাটিলিটিতে যে পোর্টফোলিওর পুরো অংশ আমি কিন্তু একদম রিস্কি অ্যাসেটে রেখে দেবো না রেখে দেবো না এটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ ভোটের আগে পর্যন্ত এরকম ভোলাটিলিটির ফেজ আবার এক দু সপ্তাহ আসলেও আসতে পারে মানে মার্চ মাস চলে যাচ্ছে বলি যে সব একদম ঠিক হয়ে যাচ্ছে এপ্রিলে কিছুই হবে না সব ভালো তা তো নয় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে ব্যাপারের জন্য জাস্ট দু সপ্তাহের আগের কথাই ভাবুন তাহলে অ্যাটলিস্ট কিছু লার্জ ক্যাপে থাকুন কিছু একটু সুইং ট্রেডিংয়ের কথাই বলছি কিছু একটু ভালো ভালো স্টকে থাকুন আর কিছু সংখ্যক আপনি যদি ইচ্ছাই হয় একটু ছোট ধরনের স্টক হার্ডকো থেকে শুরু করে অন্যান্য স্টকে থাকলেন ঠিক আছে পার্সেন্টেজটা কম করে কিন্তু একদম সব কিছু ছেড়ে দিয়ে নয় যত হাটকো তবে ভালো কোম্পানি খারাপ নয় তবে অনেকটা বেড়েওছে প্রাইস অ্যাপ্রিসিয়েশনও হয়েছে তাই জন্য সাপোর্টে নেওয়ার চেষ্টা করবেন কখনও আমি যদিও রেকমেন্ডেশন দিচ্ছি না সাপোর্টে মানে ওই একদিন পাঁচ পার্সেন্ট বেড়ে গেল তখন লাফিয়ে পড়ে নিলাম একদমই নয় আচ্ছা নায়িকা বা যেভাবেই উচ্চারণ করেন না কেন এটা নিয়ে অনেকের প্রশ্ন আসে মাঝে মাঝে নতুন ধরনের যে কোম্পানি দেখুন এক ইয়ারে বা ছ মাসে পাঁচ পার্সেন্ট রিটার্ন দিয়েছে যেখানে ছ মাসে অন্যান্য লার্জ ক্যাপ কোম্পানি ইভেন লারসন অ্যান্ড টিউব্রো দেখালাম আপনার হ্যাল দেখালাম দেখুন হ্যালও ছ মাসে তিয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে তাহলে হ্যাল নেবো না সুজলন নেব আপনাদেরকে বারবার যে আই ওপেনিং আমি করাচ্ছি আমার কাছে ধরুন দশ হাজার টাকা আছে আমি হ্যাল নেব না এই নেব। দশ হাজার টাকা আমি পুরোটাই একটা কোম্পানিতে লাগাতে চাই তাহলে আমি হ্যাল নেব না সুজ নেব। নেবো সবাই যারা নতুন তারা কিন্তু অনেকে সুজ যাবেন গিয়ে কি হবে মানে আমার তো আমি হ্যালের যদি ব্যালেন্স শিট বা হ্যালের রেজাল্টের সাথে কম্পেয়ার করি সুজলনের তার ধারে কাছেও আসে না কিন্তু হ্যালটা অনেকটা স্টেবল কোম্পানি এবং রিটার্নও তো বেশি দেয় দিয়েছে দিয়েছে আগে দিয়েছে বলে এবারও দেবে তা নয় আমি জাস্ট আপনাকে কম্প্যারিজন করে বোঝাবার চেষ্টা করছি যে দামটা বড় ব্যাপার নয় দশ হাজারে হয়তো দশ হাজার টাকায় হয়তো এর তিনটে স্টক মাত্র আসবে আর সুজলনের হয়তো আমার আমি কথার কথা বলছি তিনশোটা স্টক আসবে তিন হাজারটা স্টক আসবে তাতে কি যায় আসে আমার তো আলটিমেটলি তো পারসেন্টেজে আমি রিটার্ন রোজগার করবো দশ হাজার টাকা লাগালে এটা সতেরো হাজার হতো আর ওটা হতো পনেরো হাজার সুজলাম পঞ্চাশ পার্সেন্ট যেহেতু তাই তো আমার তো পার্সেন্টেজ টার্মসে দেখতে হবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বলছি যে একটু কোয়ালিটি স্টকে থাকুন ভোটের আগে পর্যন্ত অ্যাটলিস্ট ঠিক আছে চলুন এবার এবার ইয়েস ব্যাংক নিয়ে কথা হয়েছে হ্যাঁ তো একদম সেম আমার প্রশ্ন যে এই এই নতুন ধরনের বিজনেসে এখন পর্যন্ত থাকার কোনো মানে হয় না একটু এরা নিজেকে মানে কি বলে প্রফিটেবিলিটিতে কনসিস্টেন্সি আনুক এদের রেভিনিউতে কনসিস্টেন্সি আসুক তারপর দেখা যাবে ঠিক আছে এটা আমার পার্সোনাল মতামত টাটা স্টিল বা টোটাল মেটাল সেক্টর নিয়েই বলছি মেটাল সেক্টর ঠিক আছে এখন এখন ঠিক আছে সামনে বুমও আসতে পারে একটু যদি গ্রোথ স্টোরিটা ইন্ডিয়ার থাকে তাহলে মোটামুটি কিছু মাস এটা ঠিক থাকতে পারে তবে একটা জিনিস যেটা আপনারা ভুল করেন সেটা হচ্ছে এইটা পাঁচ বছরের চার্ট তো আপনারা দেখে দেখবেন এখান থেকে উঠেছে উঠে আবার এখান থেকে দেখুন একশো তেতাল্লিশ থেকে এটা কিন্তু সাতাশি টাকায় নেমে গেছিল জাস্ট এক দু বছরে দু হাজার একুশ থেকে দু হাজার এটা কি দেখেছেন এটা কিন্তু কারেক্টও করে তারপর আবার বাড়ে মানে মেটাল একটা সাইকেলে চলে এই সাইকেলটা ধরতে পারলে ঠিক আছে যদি ম্যাক্সে যান তাহলে দেখবেন কি হয়েছে এইখান থেকে আশি টাকা আশি টাকায় ছিল দু হাজার সাতে তারপর এইখানে দু হাজার একুশ পর্যন্ত দু হাজার সাত থেকে দু হাজার একুশ আশি টাকাতেই একই দামেও কিন্তু এখান থেকে এখানে পর্যন্ত ট্রেড করেছে এটা এইটা কি দেখেছেন এটা বুঝেছেন আপ মানে তাই জন্যই মেটাল একটা তখন সাইকেল তেমন চলছিল না ভালো তাই জন্যই এই জিনিসগুলো চলছে মেটাল একটা সাইকেলে চলে এটা এরকম আইটির মতো নয় টিসিএস এর এর পার্সপেক্টিভেই এর চার্টটা দেখবেন ও কনস্ট্যান্টলি হ্যাঁ মাঝে মাঝে নামছে মাঝে মাঝে কিন্তু কনস্ট্যান্টলি একটা ঊর্ধ্বমুখী আছে রেভিনিউ বাড়ছে প্রফিটেবিলিটি বাড়ছে কিন্তু মেটাল সেক্টরের ক্ষেত্রে সেই কথা কিন্তু সব কোম্পানির ক্ষেত্রে বলা যায় না এটা মাথায় রাখবেন যারা এখনও আমি 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 মাঝে মাঝে শুনি যে টাটা স্টিলে বলছেন যে দাদা আমার কুড়ি বছরের জন্য রেখে দিতে চাই দশ বছরের জন্য রেখে দিতে চাই ঠিক হবে আরে বাবা দশ বছরে যদি এরকম দাঁড়িয়ে যায় দামটা তখন কি হবে তাই জন্য মেটাল সেক্টর কিন্তু হ্যাঁ সাইকেল তবে মেটাল সেক্টরে ট্রেড করব না সেটা তো একদমই বলিনি ট্রেড করতে বলছি মানে আমি কখনোই মেটাল সেক্টরে ইনভেস্ট করি না এটা আমার পার্সোনাল মতামত আমি আপনার উপর চাপিয়ে দিচ্ছি না আমার মতামতটা আপনাদের সাথে সাথে শেয়ার করছে আমি ট্রেডিং করবো সেটা তো ঠিক আছে নিচে নিলাম সাইকেলটা যখন শুরু হচ্ছে একটু দেখে সাপোর্ট ফাপোর্ট দেখে একটু নেওয়া হলো তারপর একটু উপরের দিকে যখন গেল আস্তে আস্তে প্রফিট বুক করলাম একটু ট্রেলিং স্টপ লস নিয়ে করলাম সে তো ট্রেডিংয়ের যা জিনিস সেই নিয়ম মেনে কাজগুলো করে যেতে হবে ঠিক আছে কিন্তু ওই দশ বছর কুড়ি বছরের জন্য ইনভেস্টমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে দশ বছর বাদে এই মেটাল সেক্টরে কি হবে বলা কিন্তু একটু মুশকিল হয় ठीक है कौन की सैकेल चलो क्लियर চলুন পরের স্টকে আসি কেফিন টেকনোলজি মিউচুয়াল ফান্ডগুলোকে টেকনোলজি প্রোভাইড করে যথেষ্ট ভালো কোম্পানি চারশো টাকা থেকে বলছিলাম চারশো টাকা থেকে চেনানো আছে ঠিক আছে বাই অন ডিপস থাকা যেতে পারে মাঝে মাঝে ছ মাসে আঠাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক বছরে একশো উনিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে ম্যানেজমেন্ট চেঞ্জ হয়েছে কিন্তু ওই সাতশো টাকা ছুঁয়ে আবার একটু রিট্রেসমেন্ট করেছে আবার এখন হয়তো কনসলিডেট করবে কারণ এখান থেকে দুশো থেকে তিনশো টাকা থেকে সাতশো টাকা কিন্তু ননস্টপও বেড়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং এক বছরের মধ্যেই এক বছরেই দেখুন দ্বিগুণ হয়ে গেছে তারপর তো সেই স্টক কনসোলিডেট করবেই সুতরাং তাই বলছে যারা এই কনসোলিডেশন জোনকে মানে ঠিক করতে পারবেন না বা যাদের কনসলিডেশনের ধৈর্য নেই তারা কিন্তু এইসব স্টকে আসবেন না যেগুলো এক বছরে দুগুণ বা ছমাসে মাসে দ্বিগুণ হয়ে গেছে ঠিক আছে একটু মাথায় রাখবেন উইপ্রো সবার অনেক প্রিয় স্টক অনেকে ফেঁসে আছেন উপরে সাতশো টাকায় অনেকে হয়তো নিয়েছেন আমি যদি পাঁচ বছরের চারটা খুলি এই যে এই সব জায়গায় সাতশো টাকায় ছ সাড়ে ছশো টাকায় অনেকে নিয়ে ফেঁসে আছেন এই যে আমি কনসোলিটেশনের কথাটা বললাম এই দেখুন এখান থেকে এখান থেকে চার পাঁচ গুণ হয়ে গেল পোস্ট কোভিড তারপর কিন্তু যেহেতু এত তাড়াতাড়ি বেড়েছে সেহেতু এত বছর ধরে কনসোলিডেট করেছে করছে এবার হয়তো আবার একটু ব্রেকআউট দেবে এক ছ মাসও লাগতে পারে এক বছর লাগতে পারে তিন বছর লাগতে পারে কেউ জানে না কেউ জানে না কিন্তু কনসোলিডেট করছে ঠিক আছে আপাতত যে রিসেন্ট লো করেছে এই লেভেলটা এই লেভেলটা না ভাঙলেই ঠিক আছে এই লেভেলটা ভাঙলে তো আরও নিচের দিকে যেতে পারে কিন্তু না ভাঙলে একদম ঠিক আছে যেটা তিনশো বা সাড়ে তিনশো টাকার জায়গা এখান থেকে প্রায় একশো টাকা দূরে কিন্তু তাও ঠিক আছে একটু মিডিয়াম টার্মের কথা বা লং টার্মের কথা বলছি যাদের কাছে ইনভেস্টমেন্ট পারপাসে আছে কোম্পানি আইটি সেক্টর এখন একটু ঘুরে দাঁড়াচ্ছে সুতরাং নেক্সট কোয়ার্টারলি রেজাল্টটা যথেষ্ট দেখা যেতে পারে জিও ফিনান্স ডিসক্লেমার আমার পার্সোনাল পোর্টফোলিওতেও আছে তবে আমি নিয়েছি বলেই আপনাকে নিতে হবে তা নয় আমার অনেক কম দামে নেওয়া আছে আমার চ্যানেলে কিন্তু অনেক কম দাম থেকে যখন দুশো টাকা দুশো কুড়ি টাকা দুশো পঞ্চাশ টাকা এসবের ট্রেড করছিল তখন থেকে জিনিসগুলো চেনানো আছে এবং ইভেন ফ্রি অফ কস্টেও চেনানো আছে যখন রিলায়েন্স প্লিট হয়ে এটা হচ্ছিলো তখন আমি নিজে রিলায়েন্স নিয়েছিলাম যেহেতু এটা পাওয়ার জন্য এবং সেটা আপনাদের সাথে এবং স্টুডেন্টদের সাথে সেটা শেয়ারও করেছিলাম যাই হোক তো মোটামুটি জিও ফিনান্স খারাপ নয় ঠিক চলছে বড় বড় ইন্ডেক্সে সামিল হচ্ছে যেমন নেক্সট ফিফটি এসবে এক এককালে মানে ভালো যখন হবে এর বিজনেস টিজনেস যখন চলবে হয়তো হলেও হতে পারে জানা নেই নিফটি তো ইনক্লুড হতে পারে তার জন্য এফএনওতে আগে আসতে হবে অনেক বড় ব্যাপার আছে মানে এরা বিজনেসই এখন চালু করলো না বিজনেস যদি চালু করে অনেক কিছু করতে পারবে তার মধ্যেই দেখুন এক বছরে কিন্তু চল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়ে দিয়েছে ব্যবসার কিছুই হয়নি এক বছরও বলবো না অগস্ট দু হাজার থেকে এক বছর হয়নি প্রায় প্রায় রিটার্নটা দিয়ে দিয়েছে চল্লিশ পার্সেন্টের মতো দেখা যাক কি হয় কাউর যদি অলরেডি নেওয়া থাকে স্টপ লস একটু রেখে তিনশোর নিচে এলে একটু 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 অ্যালার্ট হয়ে যেতে হবে তাছাড়া নয় যাদের লং টার্মের জন্যে মানে যাদের লং টার্মের নেওয়া আছে তাদের তো চিন্তার দরকার নেই তাদের রেজাল্টের উপর নির্ভর করে যে কখন তারা বিজনেসটা চালু করে এবং রেজাল্ট দেওয়া শুরু করে কোয়ার্টারলি রেজাল্ট এখনও কোয়ার্টারলি রেজাল্ট দিচ্ছে কিন্তু সেগুলোর কোনো ভ্যালু নেই যেহেতু তাদের বিজনেসটাই চালু হয়নি ওকে তো যাই হোক মোটামুটি এই কটা স্টক নিয়ে আলোচনার ছিল আপনাদের কোনো প্রশ্ন থাকলে কোনো স্টক ফক নিয়ে থাকলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাতে পারেন যারা আমার মেন্টারশিপ ব্যাচে জয়েন করতে চান তারা তারা আমার চ্যানেলেটা ভিজিট করবেন চ্যানেল ভিজিট করেই দেখবেন জয়েন বাটন পেয়ে যাবেন সেই জয়েন্ট বাটন ক্লিক করে কিন্তু এসটি সুইং চ্যাম্প ব্যাচে জয়েন করে নিতে পারেন যেখানে সুইং ট্রেডিং নিয়ে আলোচনা হয় লাইভ মাঝে 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 খুব রিয়ালি লাইভ মার্কেটেও আলোচনা আমি করি তবে মেইনলি ওটা স্টক রিলেটেড জিনিসপত্র ঠিক আছে ডিটেলস ওখানে দেওয়া আছে কি যারা স্পেশালি অফিস কাচারি করেন তাদের জন্য এই এটা ক্লাস হিসাবে দেখবেন বা এটা কোর্স হিসাবে দেখবেন নাকি টিপ সার্ভিস কোনো টিপ সার্ভিস নয় ওটা যাই হোক সেখানে যদি জয়েন করতে চান জয়েন করে নিতে পারেন ইউটিউবের জয়েন বাটন ক্লিক করে ঠিক আছে আর ভিডিও যেটা আমি বলছিলাম কিভাবে লোকসান থেকে লাভের দিকে ঘুরে আসা যায় এবং যখন লোকসান চলে তখন ভালো স্টকে কিভাবে কনভিকশন রেখে ট্রেডটা করতে হয় সেটা নিয়ে একটু ভিডিও একটা দিয়েছিলাম কিছুদিন আগে সেই ভিডিওটাই আপনাদের স্ক্রিনে চলে আসবে ক্লিক করে দেখবেন ভালো থাকবেন নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম